हेलो एवरीवन, वेलकम टू लर्निंग स्टूडियो। लर्निंग स्टूडियोर आज के क्लास में आलोचना करब साइंस चैप्टर 10 ऑफ क्लास 6 गति सम्पर्के। गति बोलते मेनली आमरा कि बुझी, आमादेर नॉर्मल लाइफ आमरा जे कोनो वस्तु के बोली एटा गतिशील, एटा स्थितिशील। ए गति एवं स्थिति ब्यापारटा आसले कि एकटु लक्ष्य करि। এখানে একটি সাইন পেন পড়ে আছে, তাই তো? আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবে যে এই সাইন পেনটা গতিশীল না স্থিতিশীল? অবশ্যই সাইন পেনটি স্থিতিশীল, অর্থাৎ সে স্থির। কেন আমরা তাকে স্থির বলছি? কেননা সে কিন্তু সময়ের সাথে সাথে অবস্থার কোনো পরিবর্তন ঘটাচ্ছে না। আমি এখন তাকে যে অবস্থানে দেখছি, 2 সেকেন্ড অথবা 5 সেকেন্ড পরও আমি তা ঠিক সেই অবস্থানে দেখব। এবার একটু লক্ষ্য করি, এবার কি তোমরা আমাকে বলতে পারবে যে এতক্ষণ সাইন পেনটি কোন অবস্থায় ছিল? অবশ্যই গতিশীল, কেননা সে ছিল ঠিক এই জায়গাটাতে এবং সে অবস্থার পরিবর্তন ঘটিয়ে, অবশ্যই সময়ের সাথে অবস্থার পরিবর্তন ঘটিয়ে অন্য একটি অবস্থানে নিজেকে নিয়ে যাচ্ছে। আই থিঙ্ক এখন গতি এবং স্থিতি ব্যাপারটা তোমাদের কাছে অনেকখানি ক্লিয়ার। তবে এই গতি বা স্থিতি এই জিনিসগুলো আসলে কার সাপেক্ষে করা হয়? কখনো কি তোমাদের এই এক্সপিরিয়েন্সটা হয়েছে যে আমরা যখন গাড়িতে করে কোথাও যাচ্ছি তখন কি মনে হয় বলতো? আমরা স্থির এবং আমাদের আশেপাশে সব বাড়ি ঘর গাছপালা সব কিছু চলমান। ইভেন তোমার গাড়িতে বসে মনে হবে যে তোমার আশেপাশে সবগুলো গাড়ি চলমান, শুধুমাত্র তুমি থেমে আছো। কেন এই ধরনের একটা অনুভূতি আমাদের হচ্ছে? এই সিচুয়েশনটাকে বুঝতে হলে আমাদের একটি নতুন টার্ম জানতে হবে, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখন এই প্রসঙ্গ কাঠামো ব্যাপারটা কি? আমি ধরে নিচ্ছি এখানে একটি লাঠি রয়েছে, তার থেকে কিছুটা দূরে এই অবস্থানে তুমি দাঁড়িয়ে আছো এবং ঠিক তোমাদের পাশে দিয়ে একটি গাড়ি চলমান অবস্থায় রয়েছে। এবার একটু চিন্তা করো, এই লাঠিটার সাপেক্ষে, এই লাঠিটার অবস্থানের তুলনায় গাড়িটার অবস্থান ক্রমশ পরিবর্তন হতে থাকবে। সে এখন এই অবস্থানে আছে, একটা সময় সে হয়তো এই অবস্থানে গিয়ে পৌঁছাবে। কেন পৌঁছাচ্ছে? কেননা এই গাড়িটা অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে। যেহেতু এই লাঠিটার সাপেক্ষে সে তার অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে, তার জন্য আমরা বলতে পারি যে ও গতিশীল অবস্থায় আছে, গাড়িটি গতিশীল অবস্থায় রয়েছে। তবে তুমি তো এখানে স্থিরভাবে দাঁড়িয়ে আছো, তাহলে এই প্রসঙ্গ কাঠামো বা এই বস্তুটি, এই লাঠিটির সাপেক্ষে তুমি এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় রয়েছো। নর্মালি আমরা যখন গতিশীল বা স্থিতিশীল কোনো বস্তুকে আইডেন্টিফাই করতে চাই, আমরা যদি জানতে চাই যে সে এই মুহূর্তে কি গতিশীল অবস্থায় রয়েছে নাকি স্থিতিশীল অবস্থায় রয়েছে, সেটা জানতে হলে আমাদেরকে একটি প্রসঙ্গ কাঠামো ধরে নিতে হয়। যেই বস্তুর সাপেক্ষে বা যেই বিন্দুর সাপেক্ষে আমরা অপর কোনো বিন্দুর বা অপর কোনো বস্তুর অবস্থানের তুলনা করব, তাকে আমরা বলছি প্রসঙ্গ কাঠামো। এখন একটু চিন্তা করো, তুমি এতক্ষণ এখানে স্থিতিশীল অবস্থায় দাঁড়িয়েছিলে, কিন্তু এই মুহূর্তে তোমার স্থিতিশীল অবস্থায় দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। তুমি এই গাড়িটার সাথে সমান বেগে দৌড়াতে আরম্ভ করলে, অর্থাৎ গাড়িটা যদি এই পজিশনে থাকে এ, তাহলে তুমিও এখন এ পজিশনেই রয়েছ। গাড়িটা যত সামনে এগোচ্ছে তুমিও তোমার অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছ। তুমি যদি গাড়িটার সাথে সেমভাবে চলতে পারো,
তাহলে একটা সময় তোমার মনে হবে যে তোমার সাপেক্ষে গাড়িটি স্থিতিশীল। তোমার মনে হতে থাকবে যে এই লাঠিটা চলমান এবং গাড়িটা স্থির হয়ে রয়েছে। একটু লক্ষ্য করো, এই লাঠিটার সাপেক্ষে এই মুহূর্তে গাড়িটা গতিশীল এবং তুমি নিজেও গতিশীল। কিন্তু যেই মাত্র তুমি এই গাড়িটার সাথে সমান গতিতে দৌড়াতে আরম্ভ করলে, ঠিক সেই মুহূর্ত থেকে এই লাঠিটার সাপেক্ষে তোমরা দুজনই গতিশীল, কিন্তু তোমার সাপেক্ষে এই গাড়িটি স্থিতিশীল এবং এই লাঠিটি গতিশীল। কেননা তুমি যতটাই অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছ, তোমার সাপেক্ষে লাঠির অবস্থানেরও কিন্তু পরিবর্তন ঘটছে। আই থিঙ্ক ব্যাপারটা এখন তোমাদের কাছে অনেকখানি ক্লিয়ার। এই পৃথিবীতে সমগ্র বস্তুর অবস্থানের পরিবর্তন একটি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হয় না। ধরো তুমি তোমার রুমে তোমার খাটে শুয়ে আছো। এই মুহূর্তে তোমার রুম, তোমার খাট এবং তুমি নিজেও নিজের কাছে স্থিতিশীল অবস্থায় রয়েছে। কিন্তু পৃথিবীতে সর্বক্ষণ নিজের অক্ষের উপর এবং সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান, সেক্ষেত্রে পৃথিবীর সাপেক্ষে তুমি কিন্তু গতিশীল এবং তোমার সাপেক্ষেও পৃথিবী গতিশীল। তাহলে এই যে প্রসঙ্গ কাঠামো, সেটা ভিন্ন ভিন্ন হতে পারে। এবং যেহেতু এক একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এক একজনের অবস্থান এক এক রকম, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গতি অথবা স্থিতি এরা কেউই পরম নয়, বরং তারা আপেক্ষিক। কেননা এক একজনের সাপেক্ষে এক একজনের অবস্থান এই মুহূর্তে ভিন্ন ভিন্ন। তার জন্য আমরা বলছি যে গতি এবং স্থিতি পরম নয়, তারা আপেক্ষিক। এখন এই প্রশ্নটা তোমাদের 2 মার্কসের জন্য আসতে পারে, 3 মার্কসের জন্য আসতে পারে। কোশ্চেনটা এভাবেই হয় যে গতি স্থিতি কোনোটাই পরম নয়, বরং তারা আপেক্ষিক, ব্যাখ্যা করো। তো সেক্ষেত্রে তোমরা প্রথমে চেষ্টা করবে যে কোনো কোশ্চেনের প্রথমেই যেই টপিকটা রিলেটেড কোশ্চেন হচ্ছে তার সংজ্ঞা উল্লেখ করতে। তো ফার্স্টে আমাদেরকে গতি এবং স্থিতির সংজ্ঞা উল্লেখ করতে হবে। সামনে আমরা এই গতি এবং স্থিতি নিয়ে আলোচনা করব। পরবর্তীতে তোমাকে এই চিত্রটা ব্যাখ্যা করতে হবে এবং এই প্রসঙ্গ কাঠামো ওয়ার্ডটা তোমাকে উল্লেখ করতেই হবে, কারণ এই কোশ্চেনটাতে তুমি মেইন মার্কসটা পাবে। প্রসঙ্গ কাঠামোটা তুমি বুঝতে পারছো কি না, এটা তোমার টিচারকে বুঝাতে হবে যে প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি আসলে। তাহলে এবার যদি আমি বলি গতি এবং স্থিতি বলতে আসলে আমি তাহলে কি বুঝছি, কোনো একটি প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে বা কোনো একটি প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে আমি যদি চলমান অবস্থায় থাকি বা কোনো বস্তু যদি চলমান অবস্থায় থাকে, সে যদি তার অবস্থানের পরিবর্তন ঘটায়, তাহলে সেটা হচ্ছে গতি। এবং সে যদি স্থির থাকে, তাহলে সেই অবস্থাটাই হচ্ছে স্থিতি। বিভিন্ন প্রকার গতির মধ্যে উল্লেখযোগ্য হল চলন গতি, ঘূর্ণন গতি, জটিল গতি, পর্যাবৃত্ত গতি, দোলন বা স্পন্দন গতি। এবার আমরা এই প্রত্যেক প্রকারের গতি সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, গতি বলতে মেইনলি আমরা কি বুঝছি? ধরে নেই যদি একটি বস্তু এ অবস্থানে রয়েছে এবং তার অবস্থানের পরিবর্তন ঘটিয়ে বি অবস্থানে পৌঁছালো। এখন একটু লক্ষ্য করো, বস্তুটির এই অংশে যে কণাটি রয়েছে, যে বস্তু কণাটি রয়েছে, সেটা নির্দিষ্ট সময়ে এইটুকু দূরত্ব অতিক্রম করছে এবং এখানে যে বস্তু কণাটি রয়েছে তা নির্দিষ্ট সময়ে এইটুকু দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ সকল বস্তু কণা বা সকল ধরনের বিন্দু, এই বস্তুটার সকল বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে। তাদের প্রত্যেকের অবস্থানই এ থেকে বি অবস্থানে চলে গেছে, আর এই ধরনের গতিকে আমরা বলছি চলন গতি। এই চলন গতিকে মেইনলি আমরা 2টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সরল গতি। যদি আমাদের গতিপথ এমন সরল রেখা চলমান থাকে, তাহলে তাকে আমরা বলছি সরল গতি।
যদি বক্রপথে চলমান থাকে তাহলে তাকে আমরা বলছি বক্রগতি। এত গেল নর্মাল একটি বস্তু কণার কথা যেটা আপাতত সরল পথে চলমান রয়েছে। যদি একটি বৈদ্যুতিক পাখার কথা কল্পনা করি, বৈদ্যুতিক পাখার ক্ষেত্রে কি হয় বলতো? এই নির্দিষ্ট বিন্দুর চারিদিকে ঘূর্ণায়মান থাকে। এক্ষেত্রে একটু দেখো, প্রত্যেকটি বস্তু কণার গতিপথটা কি সেম? সেম না, একদম বাহিরের দিকে যে বস্তু কণাটি রয়েছে সেটা এই পথে ঘূর্ণায়মান থাকবে, এখানের এই বিন্দুটিকে কেন্দ্র করে। তেমনি ভাবে নিচের দিকে যে বস্তু কণাটি থাকবে সেটা অন্য একটি পথে ঘূর্ণায়মান থাকবে, তবে সেটাও মাঝখানের এই বিন্দুটিকে কেন্দ্র করেই ঘুরতে থাকবে। যদি এইরকম আমরা দেখে থাকি যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সকল বিন্দু ঘূর্ণায়মান রয়েছে, তাহলে সেই ধরনের গতিকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি, যেমন বৈদ্যুতিক পাখার গতি। তবে সবসময় কি কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরলে সেটা ঘূর্ণন গতি হবে? একটু চিন্তা করো সাইকেলের কথা। সাইকেলের চাকার ক্ষেত্রে কি হয়? এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সাইকেলের প্রত্যেকটি বস্তু কণা ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে, কিন্তু একই সাথে সে আবার অবস্থানেরও পরিবর্তন ঘটাচ্ছে। অর্থাৎ সাইকেলের চাকাটি যখন ঘূর্ণায়মান তখন সে সরল পথে সামনের দিকে এগিয়ে চলেছে। তাহলে এখানে আমরা দুই ধরনের গতি দেখতে পাচ্ছি, চলন গতি এবং ঘূর্ণন গতি। তাহলে এই দুই ধরনের গতি মিলে যে গতি সৃষ্টি হয় তাকে আমরা বলছি জটিল গতি। অর্থাৎ দুই বা ততোধিক গতির সমন্বয়ে যদি কোনো একটি গতি সৃষ্টি হয় তাহলে তাকে আমরা বলছি জটিল গতি। বৈদ্যুতিক পাখার মতনই ঘড়ির কথাটা একটু চিন্তা করো তো। ঘড়ির ক্ষেত্রে কি হয়? ধরে নিলাম এখানে একটি মিনিটের কাঁটা আছে, সেই মিনিটের কাঁটার ঠিক এক মিনিট পর আবার এই নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসবে। তাহলে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করা হয় তাহলে সেই গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। অর্থাৎ এক্ষেত্রে ঘূর্ণন গতির মতনই হচ্ছে। ঘূর্ণন গতির ক্ষেত্রে কি হচ্ছে? তারা একটি নির্দিষ্ট পথে একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে সেটা অবশ্যই একই দিক থেকে হতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর তাকে অতিক্রম করতে হবে, এবং এই সময়টা কিন্তু আপ ডাউন হতে পারবে না। যেমন সাইকেলের ক্ষেত্রে একটু চিন্তা করো, তুমি যখন জোরে সাইকেল চালাবে তখন একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে আসতে তার কম সময় লাগবে, আবার যখন আস্তে সাইকেল চালাবে তখন বেশি সময় লাগবে, এক্ষেত্রে কোনো ফিক্স টাইম নেই। কিন্তু ঘড়ির ক্ষেত্রে ঠিক এক মিনিট পর পর মিনিটের কাঁটা ঘুরে আসবে, ঠিক এক ঘন্টা পর পর ঘন্টার কাঁটা ঘুরে আসবে, আর এই ধরনের গতিকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এক্ষেত্রে কি হচ্ছে? ঘড়ির কাঁটাটা ঠিক একটি নির্দিষ্ট দিক বরাবর ঘুরে আবার সেম বিন্দুতে আসছে। কিন্তু একটু চিন্তা করো তো পেন্ডুলামের কথা। আমরা কি পেন্ডুলাম দেখেছি কেউ? এই ধরনের একটা গঠন, এবং একে নাড়াতে থাকলে সেটা একবার এই দিকে গতিশীল হয়ে এই অবস্থানে এসে পৌঁছাবে এবং ঠিক তার পরবর্তী সময়ে আবার বিপরীত দিকে গতিশীল হয়ে এই অবস্থানে এসে পৌঁছাবে, এবং এই অবস্থান থেকে আবার সামনের দিকে গতিশীল হয়ে এই অবস্থানে এসে পৌঁছাচ্ছে, এবং এখান থেকে আবার সাম্যাবস্থায় ফিরে যাচ্ছে। তাহলে এ বি সি, এক্ষেত্রে সে কী করছে? প্রথমে সে বাম দিকে গতিশীল হয়ে এ অবস্থানে পৌঁছাচ্ছে এবং এ অবস্থান থেকে আবার ডান দিকে গতিশীল হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে নির্দিষ্ট দিক সে মেনটেন করছে না, তবে নির্দিষ্ট সময়টা মেনটেন করছে। এই অবস্থানে যদি সে এক মিনিট পর আসে তাহলে প্রতিবার সে এক মিনিট পরই এখানে আসবে, এবং এই ধরনের গতিকে মিললে আমরা বলছি স্পন্দন বা দোলন গতি। সো আই থিঙ্ক
এই পাঁচ ধরনের গতি সম্পর্কে আমাদের কনসেপ্টটা এখন ক্লিয়ার। চলন গতির ক্ষেত্রে আমরা সরল এবং বক্র পথে সকল বস্তু কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করেছে। ঘূর্ণন গতির ক্ষেত্রে পাখার গতি, বৈদ্যুতিক পাখার গতি, সেক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ওই বস্তুর সকল কণা ঘূর্ণায়মান ছিল, তবে প্রত্যেকটা কণা ভিন্ন ভিন্ন পথে ঘূর্ণায়মান ছিল। পরবর্তীতে আমরা দেখলাম চলন এবং ঘূর্ণন গতি একত্র সৃষ্টি করছে জটিল গতি, যেমন সাইকেলের গতি, এরকম দুই বা ততোধিক গতি মিলে সৃষ্টি হচ্ছে জটিল গতি। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে খেয়াল করলাম যে একই দিক থেকে বা একটি নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে হবে, তবে দোলন বা স্পন্দন গতির ক্ষেত্রে নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করলেও সেক্ষেত্রে দিকটা ভিন্ন হয়ে থাকে। এবার চলে যাচ্ছি গতির ডিটেলস আলোচনায়। এই অংশে আমরা গতি বিষয়ক বিভিন্ন টার্ম সম্পর্কে জানব। প্রথমেই দূরত্ব ও সরণ। এক্ষেত্রে একটু লক্ষ্য করো, দূরত্ব এবং সরণ বলতে আমরা আসলে কি বুঝছি। প্রথমত তুমি এই অবস্থানে রয়েছ, এই অবস্থান থেকে তুমি সরাসরি চলে গেলে 5 কিলোমিটার পূর্বে। এবার এই অবস্থান থেকে তুমি সরাসরি চলে এলে 3 কিলোমিটার দক্ষিণে। এখন আমাকে বলতে হবে যে ঠিক আমি কতখানি দূরত্ব অতিক্রম করেছি এবং আমার অবস্থানে ঠিক কতখানি পরিবর্তন হয়েছে। তো এক্ষেত্রে দেখো, প্রথমত আমি 5 কিলোমিটার এটাকে 4 কিলোমিটার ধরে নিই, তাহলে ম্যাথ করতে সুবিধা হবে। প্রথমত আমি 4 কিলোমিটার পূর্বে গেলাম এবং সেখান থেকে 3 কিলোমিটার দক্ষিণে গেলাম, তাহলে আমার মোট দূরত্ব অতিক্রম হলো 4 + 3 = 7 কিলোমিটার। তবে আমি যদি আমার সরণ হিসাব করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে ধরতে হবে এই সরাসরি দূরত্বটা, সরাসরি আমি ঠিক কতখানি অবস্থানে পরিবর্তন ঘটিয়েছি। এক্ষেত্রে তোমরা সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্রটা দিয়ে এটা সলভ করতে পারো, অ্যান্সারটা আসবে 5 কিলোমিটার। তাহলে এক্ষেত্রে আমার সরণ হচ্ছে √4² + 3² = 5 কিলোমিটার। সো আই থিঙ্ক দূরত্ব এবং সরণ এই দুইটা টার্ম তোমরা অলরেডি বুঝে গেছো। তাহলে দূরত্ব হচ্ছে আমি যদি অনেকখানি পথ ঘুরে ঘুরে আসি, অর্থাৎ আমার বাসা থেকে স্কুলে যেতে লাগে হচ্ছে 5 মিনিট, বাট আমি অনেক ঘুরে ঘুরে আসলাম বলে আমার 20 মিনিট লাগলো, তাহলে এই 5 মিনিটের দূরত্বটা আমার হচ্ছে সরণ। আমি যদি সরাসরি আসতাম সেটা হচ্ছে সরণ, আর আমি যেহেতু ঘুরে আসলাম সেক্ষেত্রে সেইটা পুরাটুকু হচ্ছে দূরত্ব। এখন চলে আসি বেগ ও দ্রুতি, এই দুইটা টার্ম আবার কি। দ্রুতি বলতে মেইনলি বোঝায় আমি যদি দূরত্বকে সময় দিয়ে ভাগ করি, তাহলে তাকে আমি বলবো দ্রুতি। তাহলে এটা কেমন, আমি যদি ধরে নেই যে আমার এই সম্পূর্ণ কাজটা করতে টাইম লেগেছে হচ্ছে 5 মিনিট, সম্পূর্ণ কাজে আমার টাইম লেগেছে 5 মিনিট, তাহলে দেখো আমার মোট দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। এই সম্পূর্ণটুকু অতিক্রম করতে তাহলে আমার লেগেছে 7/5
কিলোমিটার পার মিনিট। নর্মালি আমরা এগুলোর হিসাব করে থাকি মিটার পার সেকেন্ডে, আমাদের জন্য হয়তোবা বাংলায় লিখে মিটার পার সেকেন্ড। এটা গেল দ্রুতির পার্ট। তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি দ্রুতি। সেম ভাবে আমি যদি সরণকে সময় দিয়ে ভাগ দেই তাহলে সেটা হচ্ছে বেগ। এখন একটু লক্ষ্য করো, দূরত্বর ক্ষেত্রে আমি একবার পূর্বে গেলাম, একবার দক্ষিণে গেলাম, আমার নির্দিষ্ট কোনো দিক নেই। তাহলে দ্রুতিরও কোনো নির্দিষ্ট দিক থাকবে না। তবে সরণের ক্ষেত্রে আমি সরাসরি দূরত্বটুকুকে ধরছি, তার একটি নির্দিষ্ট দিক রয়েছে। তাহলে বেগের ক্ষেত্রে অবশ্যই একটি নির্দিষ্ট দিক থাকবে। গতির পরবর্তী টার্ম হচ্ছে ত্বরণ বা মন্দন। নর্মালি ত্বরণ বা মন্দনের তুলনা আমরা করে থাকি, বা এই ত্বরণ জিনিসটা আমরা নির্ণয় করে থাকি বেগের মাধ্যমে। এই বেগকে আমি যদি সময় দিয়ে ভাগ দিই, যেমন এক্ষেত্রে আমার আসছে 1 কিলোমিটার পার মিনিট, তাকে যদি আমি পুনরায় সময় দিয়ে ভাগ দিই তাহলে কি আসবে, 1/5 কিলোমিটার পার মিনিট স্কোয়ার বা মিটার বাই সেকেন্ড বর্গ। তাহলে এটাই হচ্ছে ত্বরণ। যদি ত্বরণ পজিটিভ হয়ে থাকে, মানে যদি এই পরিবর্তনটা পজিটিভ হয়ে থাকে, তাহলে তাকে আমরা বলছি ত্বরণ। যদি পরিবর্তনটা নেগেটিভ হয়ে থাকে, মানে এক্ষেত্রে যদি আমার ক্রমশ বেগ কমতে থাকে, নর্মালি যখন একটি গাড়ি খুব বেগে চলতে থাকে এবং সে ব্রেক করে, তাহলে কি হয়, অনেক বেগের থেকে তার বেগটা এসে নামছে জিরোতে, সে থেমে যাচ্ছে। এই যে তার ঋণাত্মক একটা চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা ঘটছে মন্দনের কারণে। সো আই থিঙ্ক দূরত্ব, সরণ, বেগ, দ্রুতি, ত্বরণ এবং মন্দন, এই টার্মগুলো এখন আমাদের কাছে খুব ক্লিয়ার। সো আমরা একটা ছোট্ট ম্যাথ করব, তাহলে এই কনসেপ্টটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো কোশ্চেন ইজ রেডি অ্যান্ড আমাদেরকে এটার অ্যান্সার করতে হবে। খুবই সিম্পল একটা কোশ্চেন। ঠিক এ অবস্থানে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছো। এখান থেকে তোমার স্কুলের মোট দূরত্ব হচ্ছে 5 মিটার। একদিন সকালবেলা তোমার লাইব্রেরিতে কিছু কাজ ছিল। সো তুমি তোমার বাসা থেকে সরাসরি লাইব্রেরিতে চলে গেলে 2 মিটার ক্রস করে। দেন লাইব্রেরি থেকে যেহেতু কোনো সরাসরি পথ নেই স্কুলে আসার জন্য, সেহেতু তোমাকে বাস স্ট্যান্ডে যেতে হলো। আর লাইব্রেরি থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 3 মিটার। অ্যান্ড সেই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তুমি চলে এলে সরাসরি স্কুলে 4 মিটার ক্রস করে। তাহলে এখন এখান থেকে আমার প্রথম প্রশ্ন, সরণ এবং দূরত্ব কত? আই থিঙ্ক অনেকেই পারবে। সো সরণ কাকে আমরা বলছি, আমার বাসা থেকে স্কুল পর্যন্ত সরাসরি যে দূরত্বটা আমাকে অতিক্রম করতে হচ্ছে সেটাই হচ্ছে সরণ। তার মানে প্রশ্নে এই 5 মিটার হচ্ছে আমার সরণ, এবং দূরত্ব তাহলে আমি কাকে বলবো? এই যে এখানে 2 মিটার, 3 মিটার অ্যান্ড 4 মিটার পেলাম, আমি প্রত্যেকটার যোগফল নির্ণয় করব। অ্যান্ড সো দ্য 9 মিটার ইজ দূরত্ব। তাহলে অলরেডি আমরা এখানে পেয়ে গেলাম যে 5 মিটার হচ্ছে আমার সরণ অ্যান্ড 9 মিটার হচ্ছে আমার দূরত্ব। তাহলে সেকেন্ড কোশ্চেন তোমাদের জন্য, যে বেগ এবং দ্রুতি এখানে ঠিক কত? নর্মালি বাসা থেকে স্কুলে যেতে তোমার টাইম লাগে 5 মিনিট, বাট যেদিন তুমি লাইব্রেরি, বাস স্ট্যান্ড এবং স্কুল ক্রস করে ফিরলে, সেদিন তোমার টাইম লেগেছিল 30 মিনিট।
তাহলে এখন যদি আমি বলি যে বেগ এবং দ্রুতি নির্ণয় করো তাহলে তোমরা কিভাবে করবে? এক্ষেত্রে যেহেতু মিনিটে দেওয়া আছে তোমাদের চেঞ্জ করার খুব একটা দরকার নেই, আমরা মিটার পার মিনিটেও অ্যান্সার বের করতে পারি। তাহলে বেগের ক্ষেত্রে আমরা কি নির্ণয় করব? বেগের ক্ষেত্রে আমাদের সরণ বাই সময় হবে। তাহলে নর্মালি আমরা করে ফেলছি 5 মিটার বাই 5 মিনিট ইকুয়াল টু 5/5 মিটার পার মিনিট ইকুয়াল টু 1 মিটার পার মিনিট, টোটাল 1 মিটার পার মিনিট হচ্ছে আমার বেগ। তাহলে প্রতি মিনিটে আমি 1 মিটার দূরত্ব অতিক্রম করতে পারি। প্রশ্ন যদি এই ধরনের হয় যে বেগ বলতে কি বোঝো বা বেগ কাকে বলে, যদি বেগ কাকে বলে 1 মার্কসের জন্য আসে, সরাসরি লিখে দিবে যে প্রতি একক সময়ে একটি বস্তু বা একটি বস্তু কণা ঠিক যতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে তাকে বলা হয় বেগ। তাহলে এখানে তোমার মার্কসটা ক্যারি করছে প্রতি একক সময়ে। এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, একক কথাটা যদি না বলো পুরোটা সংজ্ঞা তোমার কাটা যাবে। সাপোজ 2 মার্কসের জন্য আসলো, বেগ বলতে কি বোঝো বা 1 মিটার পার মিনিট বেগ বলতে কি বোঝো, তাহলে কিভাবে ব্যাখ্যা করবে? প্রথম কোশ্চেনটা আসি যে বেগ বলতে কি বোঝো, প্রথমে তুমি লিখবে বেগের সংজ্ঞা। সেকেন্ড প্যারাতে তুমি এই ধরনের একটা চিত্র এঁকে বা কোনো একটা সিম্পল চিত্র এঁকে তুমি বুঝিয়ে বলতে পারো যে ঠিক এখানে তুমি বেগ বলতে কি বুঝাচ্ছ। সরণ বা সময়কে আমরা বেগ বলছি। তুমি চাইলে এখানে একটা তুলনামূলক আলোচনা দিতে পারো বেগ এবং দ্রুতির মধ্যে। আর যদি তোমাকে সরাসরি প্রশ্ন করে যে 1 মিটার পার মিনিট বেগ বলতে কি বোঝো, তাহলে তুমি কোশ্চেনটি এভাবে প্রথম লাইনটা ফার্স্ট লাইনটা তোমাকে এভাবে বলতে হবে যে প্রতি একক মিনিটে, প্রতি একক মিনিটে বা প্রতি মিনিটে একটি বস্তু কণা যদি 1 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে তাকে আমরা বলছি বেগ। সেকেন্ড প্যারাতে তুমি বেগের সংজ্ঞাটা লিখবে, এরপরে তুমি চাইলে চিত্র দিয়ে ব্যাখ্যা করতে পারো। আই থিঙ্ক চিত্র দিয়ে ব্যাখ্যা করলে ভালো মার্কস ক্যারি করবে। সো কোনো একটা সিম্পল চিত্র তুমি এঁকে দিতে পারো বা এই ধরনের কোনো চিত্র তুমি অ্যাড করতে পারো। সেমভাবে কোশ্চেন আসতে পারে দ্রুতির জন্য, দ্রুতি কাকে বলে 1 মার্কসের জন্য, দ্রুতি বলতে কি বোঝো, তারপরে 5 মিটার পার মিনিট দ্রুতি বলতে তুমি কি বোঝো, সেমভাবে অ্যান্সার করবে। এবং সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন কোশ্চেনগুলোই সেমভাবেই হবে। 1 অথবা 2 মার্কসের জন্য কোশ্চেনগুলো থাকলে আমরা এভাবে রিপ্রেজেন্ট করব। সো এবার চলে যাচ্ছি দ্রুতিতে। তাহলে এখানে মোট দ্রুতি আমার কত? আমি তো দূরত্ব পেয়েছিলাম 9 মিটার, তাই তো? তাহলে দূরত্বকে সময় দিয়ে যদি ভাগ দিই তাহলে সেটাই আমার দ্রুতি। সো এটা সলভ করে যে অ্যান্সারটা হবে সেটাই হচ্ছে দ্রুতির মান। এবার চলে আসছি ত্বরণ। ত্বরণ এবং মন্দন ব্যাখ্যা করার জন্য বাস স্ট্যান্ড থেকে স্কুল পর্যন্ত পথটা আমি আরেকবার অঙ্কন করে নিচ্ছি। এখন আমি যদি ধরে নিই বাস স্ট্যান্ড থেকে স্কুল পর্যন্ত বাসটা 4 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করেছে, অর্থাৎ এই সম্পূর্ণ পথ জুড়ে সে একই বেগে অতিক্রম করেছে, এটাকে বলা হচ্ছে সমবেগ। তাহলে বাস স্ট্যান্ড থেকে স্কুল পর্যন্ত সে যদি সমবেগে চলাচল করে এবং এক্ষেত্রে যদি তার টাইম লাগে 40 সেকেন্ড, তাহলে আমার ত্বরণ কত হবে? আমরা জানি ত্বরণ ইকুয়াল টু বেগ বাই সময়। সো এক্ষেত্রে বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে 40 সেকেন্ড, 1/10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি আমাকে বলা হয় বাস স্ট্যান্ড থেকে যখন যাত্রা শুরু করে তখন তার বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড এবং স্কুলের সামনে সে যখন গিয়ে থামে, অর্থাৎ সেক্ষেত্রে কোনো বেগ থাকে না, তাহলে 0 মিটার পার সেকেন্ড।
এটা এমন ভাবে আসতে পারে যে 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বাস স্ট্যান্ড থেকে বাসটা চলতে শুরু করে স্কুলে গিয়ে থামে। তো সেক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে যে থেমে গেলে সেটা 0 ms-1। বাট যদি এই ধরনের বলা না থাকে তাহলে প্রশ্নে অবশ্যই 0 মিটার পার সেকেন্ড অথবা কোনো একটা বেগ উল্লেখ করে দিবে। সো আমি যদি ধরে নিই এটা ছিল 4 এবং এটা ছিল 2, তাহলে আমি কি করব, এক্ষেত্রে ইকুয়েশনটা সামান্য চেঞ্জ হবে, বেগের জায়গায় বসবে বেগের পরিবর্তন বাই সময়। আচ্ছা, এক্ষেত্রে অলওয়েজ মনে রাখবে বেগের পরিবর্তন দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, মানে পরবর্তী বেগ থেকে পূর্ববর্তী বেগ বিয়োগ, তাহলে এটা এভাবে আসবে 0 মাইনাস 4 মিটার পার সেকেন্ড বাই 40 সেকেন্ড। সো উপরে চলে আসছে -4, নিচে চলে আসছে 40, মোট হয়ে যাচ্ছে 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড আমরা যদি এটাকে সলভ করি তাহলে অ্যান্সারটা আসবে -1/10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ত্বরণ এবং মন্দনের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে ত্বরণের আগে প্লাস থাকে, মন্দনের আগে মাইনাস থাকে। সো আশা করি গতি চ্যাপ্টারটা এখন তোমাদের জন্য অনেকখানি ইজি হয়ে যাবে। সো আজকের লেকচারে আমরা ট্রাই করলাম যে গতিটা ওভারঅল তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য, ফুল চ্যাপ্টারটা খুব ইজিলি তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাট এর পরেও যদি তোমাদের আরও ডিটেলসে কোনো লেকচার চাও তোমরা, বা কোনো টপিক ওয়াইজ লেকচার বা ম্যাথের উপর যদি আলাদা কোনো লেকচার চাও, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে হবে। তোমরা যদি ম্যাথের জন্য স্পেশাল কোনো লেকচার চেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। তাহলে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওটা ম্যাথের ভিডিওর উপর করব। সো আজকের ক্লাস এই পর্যন্তই, কথা হচ্ছে নেক্সট ক্লাসে।